হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া আমি ডক্টর মুজিবুল হক বলছি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যান্সার ক্যান্সার কেন হয় ক্যান্সার কোথা থেকে আসে ক্যান্সার কিভাবে ডেভেলপ হয় বা এটার ইম্পর্টেন্সটা কি এটা জানার কি দরকার আছে বা কেন আমরা জানবো বা কি জানা দরকার তো আমি যেটা প্রথমে বলবো যে আজকে পৃথিবীর সাড়ে তিন কোটি মানুষ এই বছর ক্যান্সার আক্রান্ত হবে এবং অর্ধ কোটি মানুষ অলমোস্ট পৌনে এক কোটি মানুষ মারা যাবে ক্যান্সার আক্রান্ত হয়ে আরও কঠিন কথা হচ্ছে যে আমাদের তিনজনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হবে পৃথিবীর মানুষগুলোর মধ্যে হতে পারে সেটা আপনি না হয় আপনার পরিবারের কেউ আপনার পরিবারের কোনো একজন সদস্য আপনার বউ আপনার ভাই বোন আল্লাহ না করুক হতে পারে সেটা আপনার সন্তান তাহলে আপনি চিন্তা করুন আমাদের এ ব্যাপারে কতটুকু সচেতন হওয়া দরকার আছে এবং এই ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্সার হচ্ছে যে লাং ক্যান্সার এক লাং ক্যান্সারে যখন আক্রান্ত হয় তখন বেঁচে থাকার সম্ভাবনা থাকে মাত্র চার পার্সেন্ট এবং এই চার পার্সেন্ট সম্ভাবনা থাকে যদি স্টেজ ফোরে হয় কথা মনে করতে পারেন যে হ্যাঁ অন্যান্য ক্যান্সার তো মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক ভালো ধরুন কোলন ক্যান্সার কোলন ক্যান্সারে পঞ্চাশ ভাগ মানুষ মারা যায় আর পঞ্চাশ ভাগ মানুষ সার্ভাইভ করতে পারে কিন্তু মনে রাখবেন সার্ভাইভ করতে পারলেও বিকজ অফ দ্য রেডিয়েশন টিউমাচ থেরাপি বাড়ি লস্ট ইমিউন সিস্টেম বাড়ি হেলদি সেল গেট এফেক্টেড এট বিকজ অফ দ্যাট টাইম আপনার সার্টিন ফিরিয়ার্ড অফ টাইম কয়েক বছর পরেই আবার সেই লোকটা ক্যান্সারে আক্রান্ত হয় এবং ধ্বংসে মারা যায় তাহলে চিন্তা করুন আপনি কেমন লাগবে যদি মনে হয় আপনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন আমার যদি হয় আমি চিৎকার করে কাঁদবো সেটা হয়তো আপনিও তো ওই জন্য বলছি আমাদের সচেতন হওয়ার দরকার আছে এবং পৃথিবী যত এগুচ্ছি যত মরার্ন যুগে আমরা পা দিচ্ছি তত আমরা ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে কেন বলছি দেখুন ক্যান্সার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে উন্নত বিশ্বেই ডেভেলপ কান্ট্রিগুলোতেই এবং ক্যান্সারের মধ্যে বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারে এবং আপনারা জানেন ব্রেস্ট ক্যান্সারের নাম্বার ওয়ান কারণ হচ্ছে আজকে দুধ গরুর দুধ বা গরুর মাংস কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড এসে লিমটাকে বড় করে ফেলে এবং পুরুষদের মধ্যে ফ্রস্টেট ক্যান্সার ফ্রস্টেট ক্যান্সারটা হচ্ছে যে প্রস্টেটটা বড় হয়ে যায় বয়সকালে তখন ক্যান্সারটা হয় এবং ক্যান্সার কারণটাই হচ্ছে যে শরীরে প্রচুর জমা হওয়া এনিওয়ে দেখি ক্যান্সারের কারণটা কি বা ক্যান্সারটা কি ক্যান্সারটা কি এই অ্যান্সার যদি আমি দিতে হয় ক্যান্সার বলবো সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে ক্যান্সার মানে হচ্ছে যে ক্যান্সার মানে হচ্ছে যে কোন সেল বাড়ি সেল এই যে হিউম্যান বাড়ি হিউম্যান বাড়ি তৈরি হয় হচ্ছে যে টেন টু ফিফটি ট্রিলিয়ন সেল দিয়ে এখন এই বডি সেলগুলো যখন কাজ করতে পারে না যখন অ্যাবনমালি গ্রো হয় তখন সেটাকে বলি আমরা ক্যান্সার এবং যখন ক্যান্সার একটা সেল ক্যান্সারাস হয় তখন সে কন্টিনিউয়াসলি বড় হতে 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 টিউমার হয়ে যায় ক্যান্সারাস টিউমার হয় তাহলে এই সেলটা ক্যান্সারাস সেলটা স্বাভাবিক সেল থেকে ডিফারেন্সটা কি স্বাভাবিক সেলটা যখন গ্রো হয় তখন সে মারা যায় আবার ক্যান্সারাস সেলটা কখনো মরে না এটা কন্টিনিউয়াসলি গ্রো হয় শুধু কন্টিনিউয়াসলি গ্রো হয় তা না সে একটা যেমন কারোর ব্রেস্ট ক্যান্সার হলো এই ব্রেস্ট ক্যান্সারের ক্যান্সার সেলটা আবার লিভারে চলে যায় আবার অন্যান্য অর্গানে গিয়ে আবার লাঙে চলে যায় লাঙে গিয়ে আবার সেখানে গিয়ে আবার ক্যান্সার গ্রো করতেছে তাহলে ক্যান্সার যদি শরীর সময়ে আর্লি স্টেজে ধরা না পড়ে এটা কিন্তু শরীর অন্য জায়গায় ছড়ায় পড়ে একটা ট্রিটমেন্ট করতে গিয়ে আরেকটা ট্রিটমেন্ট ক্যান্সার গ্রো করে এতে করে মানুষগুলো সেকেন্ডারি ক্যান্সারে অনেক সময় মানুষ মারা যায় তো এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জার আছে একটা জায়গার ক্যান্সার অন্য জায়গায় গিয়ে জমা হবে গ্রো করবে এবং ওগুলো অন্য ক্যান্সারে মানুষ মারা যাচ্ছে এবং ক্যান্সার যখন হয় সেটা বেনায়ন টিউমার হোক বা ম্যালেগন টিউমার হোক দুটো টিউমারেরই কিন্তু শরীরে হরমোনাল ইফেক্ট পড়ে তখন হরমোনাল সিক্রেশন বলুন হরমোনাল ইম দেখো টু অফ টু ম্যাটাস্ট লেভেল তো যদি যেটা ম্যালেগন্ট ক্যান্সার যদি হয় সেটা ডেঞ্জারাস হয় যেটা কন্টিনিউলি গ্রো করে এবং অন্যান্য অর্গানকে এফেক্ট করে এটা হচ্ছে যে বেসিক্যালি ক্যান্সারের সামারিটা আর জিনিস ক্যান্সারের নামক নামগুলো আপনাদেরকে জানা দরকার মানুষের শরীর অর্গানের উপর ডিপেন্ড করার নামগুলো করা হয় ব্রেনে হলে ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার লাং এ লাং ক্যান্সার লিভারে হলে লিভার ক্যান্সার এবং যদি বডি যে সাপোর্টিং টিস্যু যেগুলো আছে যেমন ফ্যাট বন বনে হলে বন ক্যান্সার বলে ফ্যাট হলে ফ্যাট ক্যান্সার ফ্যাট হলে এটা বলে সার্কোমাস বলে যদি ব্লাড স্ট্রিম হয় সেটাকে বলা হয় লিকুমিয়া এই ধরনের নামকরণগুলো করা হয় আর কি ক্যান্সার ডেভেলপ হওয়া যদি আপনাকে বুঝতে হয় সেটা আপনাকে আপনাকে সেলের যে সিস্টেম এটা আপনাকে বুঝতে হবে সেলটা কীভাবে তৈরি হয় সেটা বুঝতে হবে দেখুন আমাদের শরীরটা তৈরি হয়ে হচ্ছে টেন টু সিক্সটি ট্রিলিয়ন সেল দিয়ে তাহলে শরীরের ইউনিটটা হচ্ছে কি সেল সেল থেকে তৈরি হয়ে টিসু টিস্যু থেকে মাসেল বা অর্গান অর্গান থেকে তৈরি হয়ে হচ্ছে যে অর্গান সিস্টেম এবং এগারোটা অর্গান সিস্টেম মিলে আমাদের শরীরটা তৈরি হয় তো তাহলে সেলটা হচ্ছে কি ইউনিট ক্ষুদ্রতম ইউনিট তো সেলের মধ্যে কি থাকে দেখুন দেখি সেলের মধ্যে থাকে হচ্ছে যে ক্রমোজম এটার মধ্যে আছে ডিএনএ ইউনিট ইউনিট অ্যাজ এ ফাংশনাল ইউনিট এটার মধ্যে আরও যদি আমরা আরও ডিপে যাই তখন দেখি ডিএনএর মধ্যে আছে জেনেটিক্যাল কোড যেটা হচ্ছে এটি জি এবং এটি সি এই চারটা যে বেস ফেয়ার এগুলো ধরুন থ্রি বিলিয়ন আছে থ্রি বিলিয়ন বেস্ট ফেয়ার দিয়ে জেনেটিক্যাল কোডটা তৈরি এবং এই ধরনের টু থাউজেন্ড জিন একটা সেলের মধ্যে থাকে যেটা বংশ পরস্পরায় মানে বৈশিষ্ট্য ক্যারি করে চলে আর কি যেটা এবং আছে সিক্স যেটা হচ্ছে অর্ধেক মানুষ বাবা থেকে পায় অর্ধেক মা থেকে পায় এটা হচ্ছে মোটামুটি হিউম্যান জিনোম এখন দেখি দেখুন তাহলে এই ক্যান্সারটা কিভাবে তৈরি হয় আপনারা যদি হিউম্যান জিনোমটা বুঝতে পারেন মোটামুটি আমি যেটুকু সংক্ষেপে বলেছি তাহলে বুঝতে পারবেন যে জেনেটিক্যাল কোন সমস্যা থেকে জিনের কোন কারণটা থেকে ক্যান্সার তৈরি হয় তো জিন যে বলেছি এটি জিসি পেয়ার আছে এই বেস ফেয়ারগুলো কোনোভাবে যদি মিসম্যাচ তৈরি হয় কোন মিসিং হয় এবং জানেন তো আমরা যে ধরনের খাবার লাইফ লাইফস্টাইল হয় সেখানে জেনেটিক্যাল মিসফেয়ার তো খুবই স্বাভাবিক ব্যাপার এই মিসফেয়ার যদি হয় এবং এই মিসম্যাচ বা মিউটেশন

বিলিয়ন অফ সেল ক্যান্সার সেল তৈরি হয় থ্রু মিউটেশন তখন এই সেলটা হয়ে যাবে ক্যান্সারাস তো কখন হয় না যদি টিউমার সাপ্রেসার জিনটা অ্যাক্টিভ থাকে যেটা টিউমারকে বা জেনেটিক্যাল মিসম্যাচিংকে রিপেয়ার করার যে সিস্টেমটা এটা যদি কন্টিনিউ রাখতে পারি উইথ এ লাইফ লাইফস্টাইল এনো গুড জেনেটিক্যাল এনো বিহেভিয়ার কন্টিনিউ করতে পারি তাহলে মিউটেশনটা রিপেয়ার হবে তাহলে আর জেনেটিক্যাল মিসম্যাচটা কন্টিনিউ হবে না তখন তখন কি হবে তখন ক্যান্সার মিসম্যাচ হলেও ক্যান্সার সেল হলেও এটা আবার রিপেয়ার হয়ে যাবে আবার ক্যান্সার সেল তৈরি হয়ে গেলেও এটা ইমিউন সিস্টেম দিয়ে আবার এটা সাবপ্রেস হয়ে যাবে কারণ জিন এক্সপ্রেস এবং সাবপ্রেস ডিপেন্ডিং অন দ্য হাউ ইউর ইমিউন সিস্টেম ইজ হাউ ইউর টিউমার সাপ্রেসার জিন ইজ ওয়ার্কিং যেমন একটা সবচেয়ে কমন টিউমার সাপ্রেসার জিনটাকে বলা হচ্ছে পি ফিফটি থ্রি এই পি ফিফটি থ্রি টিউমার সাপ্রেসার জিন যখন প্রপারলি কাজ করে তখন জেনেটিক্যাল মিসম্যাচ বা করে পারে তখন আর ক্যান্সার আক্রান্ত হয় না তাহলে আমি সঙ্গে বলি সেল সেলের মধ্যে ডিএনএ মধ্যে জিন হচ্ছে জেনেটিক্যাল খোট ক্রোমোজম সাপোর্ট যখন এটা মিসম্যাচ কন্টিনিউ হবে এখানে তখন ক্যান্সার তৈরি হচ্ছে আর যদি মিসম্যাচটা বা মিউটেশনটা রিপেয়ার করতে পারে বাই টিউমার সাপ্রেসের জিন দিয়ে বা ইমিউন সিস্টেম মাধ্যমে ক্যান্সার সেলকে রিমুভ করতে পারে ক্যান্সার সেলকে কে করতে দিবে না আর তখন এটা তখন আর ক্যান্সারটা হবে না আশা করি জিনিসটা ছোট্ট জিনিসটা